গত 8 বছর ধরে প্রতি মুহূর্তে আরএসএস বিজেপি মরিয়া হয়ে দেশের সংবিধানকে দুর্বল করে চলেছে। শুক্রবার এই অভিযোগ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ভারতের কমিউনিস্ট আন্দোলন বিকশিত করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন মুজাফফর আহমেদ। 1989 সালের 5ই অগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর তার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে সিপিএম। এবছর তার 134তম জন্মদিন। শুক্রবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক মুজাফফর আহমেদকে স্মরণ করা হয়। তার জন্মদিনে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, নারায়ণ কর, রাজ্য নেতৃত্ব রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। তারা মুজাফফর আহমদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, ভারতে কমিউনিস্ট আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মুজাফফর আহমেদ। আরএসএস বিজেপি মরিয়া হয়ে গত 8 বছর প্রতি মুহূর্তে দেশের সংবিধানকে দুর্বল করে চলেছে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে আমাদের দেশ শাসন করছে এমন একটা দল যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই ছিল না। আমাদের দেশের সংবিধান নির্মাণের সময়তে তার বিরোধিতা করেছিলেন, আমাদের জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডা গ্রহণের ক্ষেত্রেও তারা বিরোধিতা করেছেন। সেই দল দেশের ক্ষমতায় এবং গত 8 বছর ধরে কিভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের স্পৃহাকে ভিত্তি করে আমাদের দেশে সংবিধান তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষ কাঠামো তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা তৈরি হয়েছে, বহুত্ববাদ এটাকে অনুসরণ করে আমাদের দেশে গণতন্ত্র বিকশিত হচ্ছে, এটাকে সংকুচিত করার জন্য এই আরএসএস বিজেপি আজকে মরিয়া হয়ে গত 8টা বছর প্রতি মুহূর্তে প্রতি মিনিটে ঘন্টায় আমাদের দেশের সংবিধান গণতন্ত্রকে তারা দুর্বল করে চলেছে। আর সেই দলেই আজাদি কা অমৃত উৎসবের নামে আমরা লক্ষ্য করছি এমনভাবে নিজেদেরকে দেশপ্রেমিক সাজানোর চেষ্টা করছে যেন এরা ছাড়া দেশের স্বাধীনতা আন্দোলনকে অংশগ্রহণ করেনি। যারা প্রতিনিয়ত সংবিধানকে অশ্রদ্ধা করে, গণতন্ত্রকে অশ্রদ্ধা করে, পার্লামেন্টকে খাটো করে চলেছে, মানুষের কথা বলতে আর কেড়ে নিচ্ছে, সে লড়াইয়ের ভিত্তিতেই আজকের গণতন্ত্র, আজকের স্বাধীনতা, আজকের সংবিধান এটাকে দুর্বল করার চেষ্টা। কাজেই মুজাফফর আহমেদকে স্মরণ করা শুধু একটা স্মরণ করা না, সেই আদর্শ লেগাসি ত্যাগ এটাকে কীভাবে দেশের বর্তমান প্রজন্মের কাছে, বর্তমান জনগণের কাছে আমরা পৌঁছাতে পারি তার মধ্য দিয়েই আমরা কমরেড মুজাফফর আহমেদকে স্মরণ করব। রিপোর্ট চ্যানেল 3 রাত।